হ্যালো ওয়েলকাম টু টিউটোর ইউটিউব চ্যানেল আমি সৌরভ আজকে আমরা দেখতে সাইক্লো সাইক্লোহেকশনের তিনটে কনফর্মার যে তিনটে কনফর্মার কী কী একটা চেয়ার ফর্ম একটা বোট ফর্ম আর একটা টুইস্ট বোট ফর্ম এই তিনটে ফর্মের আমরা কীভাবে এটা থ্রি ভিজুয়ালাইজেশন করবো আমরা প্রত্যেকটা স্ট্রাকচারে তার সাথে সাথে আমরা যেটা করবো কীভাবে ইজিয়েসে নিউম্যান প্রজেকশন আমরা ড্র করতে পারি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব তাহলে আজকের মেন বিষয় কিভাবে আমরা সাইক্লোহেকশনের তিনটে স্পেশাল কনফর্মারের একটা হচ্ছে চেয়ার ফর্ম একটা হচ্ছে বোর্ড ফর্ম আর একটা হচ্ছে টুইস্ট বোর্ড ফর্ম সেই তিনটে ফর্মের ইজিয়েস্ট ওয়েতে কিভাবে আমরা নিউম্যান প্রজেকশন ড্র করতে পারি সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব উইথ থ্রি ডি ভিজুয়ালাইজ তো শুরু করা যাক তো আমরা প্রত্যেকেই যাই সাইক্লোহেক্সেনের যে স্ট্রাকচারটা আমাদের কাছে পরিচিত সেটা হচ্ছে অনেকটা এরকম দেখতে যার ছটা কার্বন থাকে এবং প্রত্যেকটা কার্বনে দুটো করে হাইড্রোজেন লেগে থাকে সেই নর্মাল স্ট্রাকচারটা যেটা আমাদের কাছে পরিচিত সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবার সেই সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম দেখতে অনেকটা এই রকমের হয়ে থাকে আমরা এই যে থ্রি ডি স্ট্রাকচারটা পাশে তোমরা দেখতে পাচ্ছ সেটা থেকে কিভাবে আমরা চেয়ার ফর্মে যেতে পারি সেটা একটু আমরা দেখি ওকে এইভাবে যদি এই হচ্ছে সাইক্লো সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম আচ্ছা যে স্ট্রাকচারটা আমাদের এইখানে ড্র করা হয়েছে এই যে এটা হচ্ছে এই চেয়ার ফর্মের যদি আমরা এটাকে থ্রি ডিতে তে দেখার চেষ্টা করি সেটা দেখতে অনেকটা এরকম হবে এই কার্বনটা এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা এবং তার পাশের দুটো কার্বন হচ্ছে এটা আর এটা এই হচ্ছে আর তিনটে কার্বন এই কার্বনটা এই কার্বনটা আর এই কার্বনটা সেই তিনটে কার্বন হচ্ছে এটা এবার একটা জিনিস প্রত্যেকটা কার্বনে সাইক্লোজনের চেয়ার ফর্মে দুটো করে হাইড্রোজেন যোগ থাকে এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন এই কার্বনের এই দুটো হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের যেটা অ্যাক্সিস বরাবর যেটা আছে এই যে এই বন্ডগুলোকে এগুলোকে আমরা বলি অ্যাক্সিয়াল বন্ড যেটা আমরা আমরা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আচ্ছা আর প্রত্যেকটা একটা করে অ্যাক্সিয়াল হাইড্রোজেন থাকে একটা করে ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন থাকে আর একটা আমরা কি শিখেছিলাম যে পাশাপাশি দুটো অ্যাডজাস্টেন্ট কার্বনের যেমন এটা এই কার্বনটা আর এই কার্বনটা এই দুটো হচ্ছে অ্যাডজাস্টেন্ট কার্বন সেরকম এই কার্বন আর এই কার্বন এই দুটো হচ্ছে অ্যাডজাস্টেন্ট কার্বন পাশাপাশি দুটো অ্যাডজাস্টেন্ট কার্বনের যে অ্যাকজিয়াল হাইড্রোজেনগুলো থাকবে সেটা সবসময় অ্যান্টি হবে পাশাপাশি দুটো অ্যাডজাস্টেন্ট কার্বনের যে ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনগুলো থাকবে সেটাও সবসময় অ্যান্টি হবে বা ট্রান্স আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার নিউম্যান প্রোজেকশন আমরা ড্র করব নিউম্যান প্রজেকশন কিভাবে ইজিয়েস্ট ওয়েটে ড্র করতে হয় সেটা আমরা আজকে প্রথম কথা আমাদের নিউম্যান ড্র করতে গেলে এই যে চেয়ার ফর্ম চেয়ার ফর্মকে নিয়ে আসতে হবে কারণ আমরা জানি নিউম্যান সবসময় ইক্লিপসে নিয়ে আসার জন্য আমরা এটাকে রোটেট করতে কিভাবে রোটেট করব এই সাইক্লো এক্সেন্স স্ট্রাকচারটাকে যদি আমরা এইভাবে রোটেট করিয়ে দিই তাহলে আমরা এই রকম একটা ইক্লিপস ফর্মে যেতে পারি হ্যাঁ কিনা এই দেখো বোঝা গেল এটা হচ্ছে ইক্লিপস ফর্ম সাইক্লোয়েকশনটা আমাদের যেটা ছিল সেটা থেকে আমরা এই ইক্লিপস ফর্মে চলে যেতে পারলাম এই কার্বনের পিছনে একটা কার্বন আছে এই কার্বনটার পেছনে একটা কার্বন আছে তার মানে টোটাল চারটে কার্বন হলো এটা একটা কার্বন আর এটা একটা কার্বন টোটাল ছটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন এই কার্বনের সাথে এই হাইড্রোজেনটা এদিকে একটা সিএইচ টু যদি পিছনের ব্যাক কার্বনটা আমরা দেখার চেষ্টা করি এই কার্বনটার সাথে এদিকে সিএইচ টু এদিকে হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন যোগ আছে তার মানে এটা হচ্ছে ফর্ম এবার এই থেকে খুব সহজে আমরা নিউম্যানে যেতে পারি কিভাবে যেতে পারি সেটা আমরা এখানে দেখি তো আমরা প্রথমে কি দেখলাম আমরা প্রথমে যে চেয়ার ফর্মটা ছিল সেটাকে আমরা এইভাবে একটা ইক্লিপস ফর্মে নিয়ে আসলাম এবার এই কার্বনটা হচ্ছে এই কার্বন এর পিছনে আমাদের আরেকটা কার্বন থাকবে এটার পিছনে সেটা এই এটা দিয়ে আমাদের বোঝানো হয়েছে আচ্ছা এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা এবং এটার পিছনের কার্বনটা এটা আমরা জানি আমরা যেটা জানি নিউম্যান প্রজেকশন ড্র করার জন্য এবার প্রত্যেকটা কার্বনের সাথে এই কার্বনটা যদি আমরা দেখি এই যে দেখতে পাবো ইয়েলো কালারটা ফলো ফলো করলে এদিকে একটা সিএইচ টু সেটা আমরা করেছি এই কার্বনের এটা একটা সিএইচ টু এদিকে একটা আমাদের হাইড্রোজেন আছে সেটা হচ্ছে এটা এদিকে একটা হাইড্রোজেন আছে আমরা এখানে এখানটায় হাইড্রোজেন লিখে দিলাম এটা হাইড্রোজেন আচ্ছা এই কার্বনের নিচের দিকে একটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে এবার যদি আমরা এই কার্বনটা দেখি এই কার্বনের পিছনে আমাদের আমাদের আরেকটা কার্বন আছে এবং এই এই কার্বনটায় হাই এদিকে একটা যেটা হচ্ছে ভালো করে দেখো এদিকে একটা হাইড্রোজেন আর নিচে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন এর ব্যাকসাইডে যে কার্বনটা আছে সেটা হচ্ছে এটা এবং সেটার সাথে দেখো এদিকে একটা হাইড্রোজেন এই যে ইয়েলো যদি আমরা কালারটাকে ফলো করি বুঝতে পারবো এই ব্যাকসাইডে যেটা আছে তার সাথে এদিকে একটা সিএইচ টু তার মানে এটার ব্যাকসাইডে এদিকে একটা সিএইচ টু এই যে এটা সিএইচ টু এদিকে একটা হাইড্রোজেন এবং এদিকে একটা হাইড্রোজেন সেটা এখানে আমরা ড্র করি এর পেছনে যে ব্যাকে যে হাই কার্বনটা আছে এটার ব্যাকে সেটার দেখো এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে একটা সিএইচ টু আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা তার মানে যদি আমরা রিক্যাপ করে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে সাইক্লো এক্সেনের চেয়ার কনফরমার সেই চেয়ার কনফরমার থেকে আমরা নিউম্যান প্রজেকশন কিভাবে ড্র করব সেটা দেখার চেষ্টা করছিলাম সেজন্য এটার আমরা যে থ্রি ডি স্ট্রাকচার সেই থ্রি স্ট্রাকচারটা দেখার থেকে আমরা কিভাবে নিউম্যান যাব তার জন্য আমরা কি করলাম এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা বললাম এটা হচ্ছে ভালো করে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে চেয়ার কনফর্মার এটা চেয়ার কনফর্মার খুব ভালো করে এটা হচ্ছে এই চেয়ার কনফর্মার চেয়ার কনফর্মার থেকে যখন আমরা তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের ইক্লিপস ফর্মে নিয়ে আসতে হবে তার জন্য আমরা যেটা করলাম সেটাকে একটা ইক্লিপস ফর্মে নিয়ে আসলাম এটা হচ্ছে চেয়ার কনফর্মার এটাকে আমরা এইভাবে একটা ইক্লিপস ফর্মে নিয়ে চলে আসতে পারলাম ভালো করে দেখো এটা চেয়ার কনফর্মার ছিল সেটাকে এ করে দিলে এই যে এটা হচ্ছে সাইক্লো এক্সেন এটা হচ্ছে সাইক্লো এক্সেন এটা হচ্ছে আমাদের যে নর্মাল সাইক্লো আমরা জানি সেটা থেকে আমরা এই যে আমরা যেটা পেলাম এটা হচ্ছে চেয়ার কনফর্মার সাইক্লো এক্সেনের চেয়ার কনফর্মার চেয়ার কনফর্মার থেকে যখন আমরা নিউম্যান প্রজেকশনে যাব আমাদের মাথায় কি রাখতে হবে যে এটাকে আমাদের একটা ইক্লিপস ফর্মে নিয়ে আসতে হবে তার জন্য আমরা কি করলাম এই এটা চেয়ার কনফর্মার ছিল সেটা থেকে আমরা এই ধরনের একটা ইক্লিপস ফর্মে গেলাম এবার এই ইক্লিপস ফর্মে যাওয়ার পর আমরা এই যে এই ইক্লিপস ফর্মে যাওয়ার পর আমরা কি করলাম এই একটা কার্বন দুটো সাইডে আমরা দুটো কার্বনকে কনসিডার করলাম নিউম্যান প্রজেকশনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউম্যান প্রজেকশানে দুটো সাইডে দুটো কার্বন এবং প্রত্যেকটা কার্বনের সাথে যদি আমরা আবার দেখে নিই প্রত্যেকটা কার্বনের সাথে আমাদের দুটো করে হাইড্রোজেন আর একটা করে সিএইচ টু আমাদের যেটা হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা কোনো অসুবিধা নেই পুরো ক্লিয়ার কীভাবে আমরা চেয়ার ফর্ম থেকে নিউম্যান প্রজেকশানে যেতে পারি ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডিসক্রিপশানে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেগুলোকে লাইক শেয়ার এবং ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাইক্লো অন্য দুটো কনফর্মার থেকে আমরা কিভাবে নিউম্যান প্রজেকশন ড্র করতে পারি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ